তুমি কখন এলে? এত লম্বা লাইন? এতক্ষণ পরে তো দাঁড়িয়ে রয়েছি, জানি না কখন দেবে কিছু। কি দেওয়া কি দেবে জানে না কি? ওইদিকে দেখো, ওই যে ওই যে ওই লোকটা দেবে মনে হচ্ছে। আরে বোঝা যাচ্ছে না। তাহলে তো সবই দিতেছে, তাহলে তোমার আর কি কি আপনার মাস্ক কোথায়? মাস্ক কোথায়? হ্যাঁ আপনার মাস্ক কোথায়? মাস্ক পড়ুন, বার করুন, মাস্ক পড়ুন। মাস্ক ছাড়া কিন্তু ত্রাণ দেওয়া যাবে না। আপনি তো এখানে ছিলেন না, আপনি পেছন যান। এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেন মায়ের কাছে যাচ্ছি ত্রাণ নিতে? মায়ের কাছে যাচ্ছি ভূতেষু দয়া রূপেণ সিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। বর্তমানে চলতে থাকা অতিমারির আবহ থেকে উঠে এসেছে আমাদের এবছরের বিষয় ভাবনা, মারির দেশে ত্রাণের বেশে অন্নপূর্ণার ভেলায় ভেসে। অতিমারির আঘাতে গোটা সমাজ বেসামাল, লম্বা লকডাউনে কাজ হারানো মানুষের জীবন ছিন্ন ভিন্ন, পরিযায়ী শ্রমিকরা কাজ হারিয়ে পা রেখেছেন পথে, সঙ্গে পরিবার, ফিরতে চাইছেন নিজের নিজের গ্রামে। এমনই কোনো এক কাজ হারানো মা তাঁর ছেলেমেয়েদের নিয়ে পথে নেমেছেন, নিরন্ন সন্তান সন্ততিদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পৌঁছে গেছেন কোনো এক ত্রাণ শিবিরে। আমাদের কল্পনায় তিনি মা দুর্গা, যিনি সন্তান সন্ততিদের দুর্গতি দূর করতে যুদ্ধ করে চলেছেন জীবনের রণক্ষেত্রে। তাঁর সংগ্রামের বার্তা নিয়েই করোনাকালে দুর্গোৎসবের আয়োজন করেছে বরিশা ক্লাব। মা এখানে যেমন ত্রাণ গ্রহীতা, তেমনি ত্রাণ দাতাও। মায়ের আশীর্বাদেই সম্ভব হয় ত্রাণের মহাযজ্ঞ। ত্রাণের কাজে সামিল হওয়া সমস্ত ক্লাব সংগঠন যেন মায়েরই প্রতিনিধি। ত্রাণ গ্রহীতাদের নরনারায়ণ জ্ঞানে সেবা দেওয়ার সংকল্প সংক্রমিত হোক বিশ্বজুড়ে, এই বার্তা নিয়েই ত্রাণের সামগ্রীতে সেজে উঠেছে বরিশা ক্লাবের দুর্গামণ্ডপ। দুর্যোগ জয়ের এই বার্তা হয়ে উঠুক বিপর্যয় মোকাবিলার পাসওয়ার্ড।